প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্ব সংবাদ বিষয়ক অনুষ্ঠান এ সপ্তাহের বিশ্বে। আপনাদের সাথে আছি আমি, তুলি কমলিকা। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানাই সারা বিশ্বে ঘটে যাওয়া নানান ঘটনা, সেই সাথে থাকে মজার মজার নানা খবর, বিশ্বের দর্শনীয় স্থান ও স্থাপনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। চলুন দর্শক, প্রবেশ করি মূল অনুষ্ঠানে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আশাবাদ দেখা দিয়েছে। যুদ্ধবিরতির শর্ত নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দেওয়া নতুন প্রস্তাব এবং এ নিয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, ইসরায়েল মেনে নিলে হামাসের দেওয়া নতুন প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির ব্যাপারে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে প্রথম ধাপে সমঝোতার 16 দিন পর এমন সম্মতি জানিয়েছে সংগঠনটি। এক্ষেত্রে হামাস একটি শর্ত বেঁধে দিয়েছে, তা হল সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করার আগে ইসরায়েলকে প্রথমে স্থায়ী যুদ্ধবিরতির অঙ্গীকার করতে হবে। পাশাপাশি প্রথম ধাপে 6 সপ্তাহের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে হবে। আন্তর্জাতিক মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন, প্রস্তাবটি যদি ইসরায়েল মেনে নেয় তবে এর মধ্য দিয়ে চুক্তির রূপরেখা তৈরি হতে পারে, আর এতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার 9 মাসের যুদ্ধের অবসান হতে পারে। ইসরায়েলের আলোচক দলের একজন গণমাধ্যমকে জানিয়েছে, এখন সমঝোতায় পৌঁছানোর মতো সত্যিকারের সুযোগ তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলের আগের অবস্থান বদলের ইঙ্গিত মিলেছে। এর আগে হামাসের দাবিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছিল ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, আগামী সপ্তাহে আলোচনা চলবে এবং দুই পক্ষের মধ্যে এখনও যে মতবিরোধ রয়েছে তার উপর আলোচনা করা হবে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বিতীয় দফার চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে যতদিন পরোক্ষভাবে আলোচনা চলবে ততদিন মধ্যস্থতাকারীরা একটি সাময়িক যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহ অব্যাহত রাখা এবং ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের নিশ্চয়তা দেবেন বলে প্রস্তাবে আশ্বস্ত করা হয়েছে। গত কয়েকদিনে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রচেষ্টা জোরদার হতে দেখা গেছে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি চুক্তি নিশ্চিত করার জন্য মার্কিন প্রশাসন জোর প্রচেষ্টা চালাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে প্রাথমিক বৈঠক শেষে দেশে ফিরেছেন। আগামী সপ্তাহেও আলোচনা চলবে বলে উল্লেখ করেছেন তিনি। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস গোষ্ঠী। ইসরায়েলের দাবি, এ হামলায় 1,200 জন মানুষ নিহত এবং 250 জনকে জিম্মি করে হামাস গোষ্ঠী। জবাবে সেদিন থেকেই গাজায় নির্মম হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুসারে উপত্যকা জুড়ে 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় 38,000-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। ইসরায়েলের সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে 200-টির বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহর গোষ্ঠী। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, হিজবুল্লাহর কমান্ডার মোহাম্মদ নিমাহ নাসেরকে হত্যার জবাবে তারা এই রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহর হামলার পর লেবানন সীমান্তে উত্তেজনা বেড়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহ কমান্ডার নাসের গত 9 মাসে লেবানন ও ইসরায়েল সীমান্ত লড়াইয়ে হিজবুল্লাহর নিহত হওয়া তৃতীয় সর্বোচ্চ নেতা। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, হিজবুল্লাহর আজিজ ইউনিটের নেতৃত্বে ছিলেন নাসের। ইউনিটটি দক্ষিণ পশ্চিম লেবানন থেকে রকেট হামলা চালানোর জন্য দায়ী। নাসের অসংখ্যবার জঙ্গি হামলা চালিয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েল। এই হত্যার বদলে ইসরায়েলের সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে 200-টির বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহর গোষ্ঠী। হিজবুল্লাহর এই হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গোলান মরুভূমি এলাকায় 200-টির মতো রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, এগুলোর মধ্যে কিছু ধ্বংস করা হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এটাই হিজবুল্লাহর সবচেয়ে বড় ধরনের রকেট হামলার ঘটনা। এ হামলায় কোনো হতাহত হয়নি, লোকজনকে নিরাপদে সরানো হয়েছে। এর পাল্টা জবাব হিসেবে লেবাননে হামলা করা হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার মধ্যেই লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধিতে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তেজনা নিরসনে ও মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়ানো
ঠেকাতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে সেটির সম্ভাব্য ফলাফল অত্যন্ত ভয়াবহ হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। এ যুদ্ধে ইরান ও অন্যান্য গোষ্ঠী জড়িয়ে পড়তে পারে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে প্রায় প্রতিদিন ইসরায়েল লেবানন সীমান্তে পাল্টাপাল্টি গোলা নিক্ষেপের ঘটনা ঘটছে। চলমান সংঘাতে এ পর্যন্ত লেবাননের 400 জনের বেশি নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া নিহত হয়েছেন 25 ইসরায়েলি, তাদের প্রায় সবাই সেনা সদস্য। যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। 650 আসনের হাউস অফ কমন্সে লেবার পার্টি 410টি এবং কনজারভেটিভরা 118টি আসনে জয়লাভ করে। লিবারেল ডেমোক্রেটস পার্টি পেয়েছে 70টি আসনে জয়। এক যুগের বেশি সময় ধরে বিরোধী দলে থাকার পর লেবার পার্টির বিশাল বিজয়ের কয়েক ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিয়ের স্টারমার। যুক্তরাজ্যের টানা 14 বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি। বিদায় নিতে হলো প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। তিনি পরাজয় মেনে নিয়েছেন। এবারের নির্বাচনে ছোট বড় মিলিয়ে অন্তত 98টি রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে 35টি রাজনৈতিক দল মাত্র একজন করে প্রার্থী দেয়। নির্বাচনে বিপুল বিজয়ের পর বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে আনুষ্ঠানিকতার পর লেবার পার্টির নেতা কিয়ের স্টারমারকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার পরিবার সরকারি বাসভবন ত্যাগ এবং রাজা তৃতীয় চার্লস বাকিংহাম প্যালেসে তার পদত্যাগপত্র গ্রহণ করার পরপরই কিয়ের স্টারমার 10 নং ডাউনলিং স্ট্রিটে দায়িত্ব নেবেন। বিজয়ের পর কিয়ের স্টারমার বলেন, এ ধরনের ম্যান্ডেট অনেক বড় দায়িত্ব নিয়ে আসে। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে স্টারমার বলেন, বছরের পর বছর মোহভঙ্গের পর মানুষের আস্থা ফিরে পাওয়ার এই লড়াই তাদের সময়কে সংজ্ঞায়িত করে। কিয়ের স্টারমারের বয়স 61 বছর। তিনি ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন। তার স্ত্রী ভিক্টোরিয়া আলেকজান্ডার, যিনি একজন অকুপেশনাল থেরাপিস্ট। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। লেবার পার্টির এ নেতা নিজেকে শ্রমিক শ্রেণীর বলেই পরিচয় দেন। তার বেড়ে ওঠা সারের অক্সট্রেডে। স্টারমারের বাবা ছিলেন টুলমেকার, মা নার্স, যিনি স্টিলস রোগে আক্রান্ত। স্টারমারের মা হাঁটতে এবং কথা বলতে পারেন না। লেবার পার্টির এই নেতা নিজেকে শ্রমিক শ্রেণীর বলেই পরিচয় দেন। তার বাবা ছিলেন একজন টুলমেকার, মা নার্স। 2015 সালে উত্তর লন্ডনের হোলবর্ন ও সেন্ট পানকার্স থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কিয়ের স্টারমার। তিনি সাবেক লেবার নেতা জেরেমি কার্বিনের দলে ছায়া ব্রেক্সিট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1919 সালের নির্বাচনে দলের ভরাডুবির পর কিয়ের স্টারমার 2020 সালে এপ্রিলে লেবার পার্টির নেতা হন। বিজয়ী ভাষণে কিয়ের স্টারমার লেবার পার্টিকে আত্মবিশ্বাস আর প্রত্যাশার সম্মিলনে নতুন এক যুগে নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন। এদিকে যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির সাবেক নেতা জেরেমি কর্বিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। 2020 সালে ইহুদি বিদ্বেষ সংক্রান্ত বক্তব্য ঘিরে দলে তার সদস্যপদ স্থগিত করা হয়েছিল। 40 বছরের বেশি সময় ধরে জেরেমি কর্বিন লন্ডনের ইস্টলিংটন নর্থ আসন থেকে প্রতিনিধিত্ব করে আসছেন। এবারের নির্বাচনেও তিনি সহজ জয় পেয়েছেন। তবে এবারই প্রথম তিনি লেবার পার্টির বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেন। 2019 সালের জাতীয় নির্বাচন পর্যন্ত কর্বিন লেবার পার্টির নেতৃত্ব দিয়ে আসছিলেন। তবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে ফল করার পর তিনি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। গাজায় ইসরায়েলের হামলার তীব্র বিরোধিতা করে আসছিলেন জেরেমি কর্বিন। এ নিয়ে লেবার পার্টির সদস্যদের তুপের মুখে পড়েন কর্বিন। পরে দল থেকে তাকে সরে যেতে হয়। এদিকে লেবার পার্টির বিশাল জয়ে তাদের হয়ে বিজয় কেতন উড়িয়েছেন চার বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীও। যুক্তরাজ্যের হ্যামস্টেড এবং হাইগেট থেকে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। এবারে নির্বাচনে 23,000-এর বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থীর জন উইলিয়ামস পেয়েছেন 8,000 ভোট। যুক্তরাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন টিউলিপ সিদ্দিক। এর মধ্যে উল্লেখযোগ্য শিশু ও প্রাথমিক শিক্ষা বিষয়ক শ্যাডো মন্ত্রী এবং শ্যাডো অর্থনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো হাউস অব কমন্সে বসতে যাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম। লেবার পার্টির হয়ে দাপটে জয় পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হকও। যুক্তরাজ্যের হাউস অব কমন্সের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধি রোশনারা আলী জিতেছেন বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে। লেবার পার্টির হয়ে 44,000 ভোট পেয়েছেন রোশনারা আলী। একরকম উড়িয়ে দিয়েছেন কনজারভেটিভ প্রতিনিধি নিকোলাস স্টভলকে। রোশনারার বিপরীতে দাঁড়িয়ে মাত্র 6,500 ভোট পড়ে তার ঝুলিতে।
ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজিশকিয়ান। দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়েছেন তিনি। ইরানের নির্বাচন কর্তৃপক্ষ জানায়, দ্বিতীয় দফায় 53.6% ভোট পেয়ে জয়ী হয়েছেন 69 বছর বয়সী পেজিশকিয়ান। তিনি দেশটির নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু গত 19 মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে, ফলে আগাম নির্বাচনের বিকল্প ছিল না। সংবিধান অনুযায়ী 50 দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। গত 28 জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফার ভোট হয়। প্রথম দফার ভোটে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পেজিশকিয়ান ও সাইদ জালিলি এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম দফায় 42% ভোট পেয়ে এগিয়েছিলেন সংস্কারপন্থী পেজিশকিয়ান, আর 39% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন কট্টরপন্থী সাইদ জালিলি। প্রথম দফার নির্বাচনে ইরানের 6.10 কোটি ভোটারের মধ্যে মাত্র 40% ভোট দিয়েছিলেন। 1979 সাল থেকে ইরানের যত প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে কম ভোটার উপস্থিতির ঘটনা। দ্বিতীয় দফায় 49.8% ভোটার উপস্থিতি ছিল। মাসুদ পেজিশকিয়ানের বয়স 69 বছর, তিনি হৃদরোগ বিষয়ক সার্জন। ইরানের পার্লামেন্টে 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাঁকে সমর্থন দিয়েছে। সাবেক 2 সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি। 1980 দশকে ইরান ইরাক যুদ্ধে পেজিশকিয়ান অংশ নেন ও চিকিৎসক হিসেবে কাজ করেন। যুদ্ধক্ষেত্রে চিকিৎসাকর্মীদের মোতায়েন করার দায়িত্ব ছিল তাঁর। প্রেসিডেন্ট খাতামির শাসনামলে 2001 থেকে 2005 সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী ছিলেন পেজিশকিয়ান। 1994 সালে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও এক সন্তান হারান তিনি, পরে আর বিয়ে করেননি। ইরানের দ্রুত বিকাশমান পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের তীব্র টানাপোড়েনে পেজিশকিয়ান একটা শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে পারেন বলে ধারণা করছেন বিশ্লেষকদের। এদিকে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে সৌদি আরব, রাশিয়া, চীন, ভারত সহ অনেক দেশের নেতারা অভিনন্দন জানিয়েছেন। তারা সবাই ইরানের সংস্কারপন্থী হিসেবে পরিচিত নতুন এই প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। সৌদি আরবের বাদশাহ সালমান পেজিশকিয়ানকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও আলাদাভাবে পেজিশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেজিশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতার, ওমান, কুয়েত, ইরাক, সিরিয়ার নেতারাও ইরানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। বেলারুশের রাষ্ট্রপ্রধান আলেকজান্ডার লুকাশেঙ্কো, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোম আলী রহমান, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক ও দক্ষিণ কোরিয়ার সরকারও ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। দর্শক, এবারে সংক্ষেপে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। অবশ্য এই সফরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে অরবানের সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেন, তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি এবং কার্যকর আলোচনা করেছেন। ইউক্রেনের পরিস্থিতি নিয়েও তাদের কথা হয়েছে। ইউক্রেন যুদ্ধ অবসানে সম্প্রতি একটি রূপরেখা দিয়েছেন পুতিন। এ বিষয়ে যে কোনো আলোচনায় তাঁর সেই প্রস্তাব মূল আলোচ্য থাকবে বলে আবারও জোর দিয়ে বলেছেন রুশ প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে অনেক কিছু করা প্রয়োজন। সদস্যদের মধ্যে পর্যায়ক্রমে সভাপতিত্ব বদলের অংশ হিসেবে এ মাসে ইউরোপীয় ইউনিয়নের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে হাঙ্গেরি। ভিক্টর অরবান বলেছেন, তিনি এ সুযোগ ব্যবহার করে ইউক্রেন যুদ্ধ অবসানে কাজ করতে চান। তবে ইইউর বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, মস্কো সফরের বিষয়ে ইইউ থেকে অরবানকে কিছু বলা হয়নি, বরং হাঙ্গেরি ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের কাঠামোর পরিপ্রেক্ষিতে এই সফর হয়েছে। বিবৃতিতে বোরেল আরও বলেন, হাঙ্গেরির প্রধানমন্ত্রীর এই সফর কোনোভাবেই
ইইউর প্রতিনিধিত্ব করছে না। আফ্রিকার দেশ মালিতে একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় প্রায় 40 জন নিহত হয়েছেন। দেশটির মুফতি অঞ্চলের ডিজিগুই বোম্বে গ্রামে এই হামলার ঘটনা ঘটে। বিদ্রোহে জর্জরিত মধ্য মালির ওই অঞ্চলের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামটিতে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। সশস্ত্র লোকেরা গ্রামটি ঘিরে ফেলে এবং লোকজনকে গুলি করতে শুরু করে। হামলায় প্রায় 40 জন নিহত হয়েছেন। কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হয়, তবে অনেককে হত্যা করা হয়েছে। নিহতদের বেশিরভাগই পুরুষ। ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে ভোলে বাবার সৎসঙ্গ অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে 121 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে বহু মানুষ, যাদের মধ্যে 28 জন গুরুতর আহত রয়েছেন। উত্তরপ্রদেশ রাজ্যের হাথরাস জেলায় শিব স্মরণে ভোলে বাবার এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন ভোলে বাবা নিজেই। মূলত তার ভাষণ শুনতেই ভক্তরা সৎসঙ্গ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান চলাকালীন পরিবেশ খুব গরম ও আর্দ্র ছিল। তাঁবু ঘেরা অনুষ্ঠানে এত বেশি মানুষ এসেছিল যে পরিস্থিতি দম বন্ধের মতো হয়ে গিয়েছিল। লোকেদের মধ্যে অস্বস্তি তৈরি হতেই তারা বাইরে বের হতে ছুটোছুটি শুরু করে। এ সময় ব্যাপক ধাক্কাধাক্কি হয় এবং পদদলিত হওয়ার ঘটনা ঘটে। উত্তরপ্রদেশ রাজ্য সরকার জানিয়েছে, হতাহতের ঘটনায় হাথরাসে সৎসঙ্গ আয়োজকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলার তথ্য অনুসারে অনুষ্ঠানটিতে 80,000 লোকের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে প্রায় 2,50,000-এরও বেশি ভক্ত উপস্থিত হয়েছিলেন। সুপ্রিয় দর্শক, ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন নিয়ে বরাবরের মতো আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা। এই মহাদেশটিতে রয়েছে আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর সহ 12টি দেশ। প্রাণপ্রাচুর্যে ভরা দক্ষিণ আমেরিকায় সাজানো রয়েছে প্রকৃতির আশীর্বাদ ধন্য অপরূপ কিছু দর্শনীয় স্থান। দর্শক, বিশ্ব পরিচিতি পর্বে জানব দক্ষিণ আমেরিকার উল্লেখযোগ্য দর্শনীয় কিছু স্থান সম্পর্কে। আজ দেখুন দ্বিতীয় পর্ব। ভেনেজুয়েলার এই জলপ্রপাতের উচ্চতা প্রায় 3,200 ফুট, যা নায়াগ্রা জলপ্রপাতের উচ্চতার 19 গুণ, আইফেল টাওয়ারের 3 গুণ। 1933 সালে মার্কিন নাগরিক জেমস ক্রফোর্ড বিমানে চড়ে কাকতালীয়ভাবে আবিষ্কার করেন এই জলপ্রপাত। এর আগে ওই অঞ্চল অধিগ্রহণকারী আদিবাসীরা পর্যন্ত জানত না এর কথা। 1962 সালে অ্যাঞ্জেল ফলসকে ঘিরে প্রতিষ্ঠিত হয় কানাইমা ন্যাশনাল পার্ক। 1994 সালে যাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো। মে থেকে নভেম্বর হচ্ছে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতে মন মাতানো সৌন্দর্য দেখবার সেরা সময়। চোখ ধাঁধানো রংধনু তৈরি কেবল নয়, ওই অঞ্চলে গোটা মৌসুমি বর্ষা নিয়ন্ত্রণ করে অ্যাঞ্জেল ফলস। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে বিষুবরেখার দুই পাশ জুড়ে ছড়িয়ে থাকা এই দ্বীপগুলো ইকুয়েডরের সমুদ্র সৈকত থেকে 972 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। অসাধারণ ও দুর্লভ জীববৈচিত্র্যের জন্য এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। বিবর্তন তত্ত্বের জনক চার্লস ডারউইন এখানকার বৈচিত্র্যময় বিরল প্রজাতিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমেই প্রথমবারের মতো বিবর্তনের পক্ষে প্রমাণ পেতে শুরু করেন। প্রকৃতি প্রেমীদের এই স্বর্গে আপনি পাবেন শতবর্ষী কচ্ছপ, নীলপে বুবি পাখি, সমুদ্র সিংহ সিল, সেই সাথে লাভাভূমির উপর সারি সারি নারকেল গাছ তো আছেই। প্রাণীদের সুবিশাল প্রাচুর্য থাকায় গ্যালাপাগোসকে বলা হয় প্রাণীজগতের মাতৃভাণ্ডার। লেঙ্কুইস মার্নহেন্সিস ব্রাজিলের এই স্থানটির নাম বেশ শক্তপোক্ত হলেও এর মোহনীয় সৌন্দর্য আকৃষ্ট করে যে কোনো পর্যটককে। মরুভূমির ভেতর নীল হ্রদলা মরুদ্যানের কথা আমরা অনেকেই রূপকথার গল্পে পড়েছি, তবে বাস্তবে কি ব্রাজিলের মারানহাও প্রদেশের উত্তর উপকূলের কাছেই রয়েছে নীল হ্রদ সহ প্রাকৃতিক মরুদ্যান?
ঢেউ খেলানো সাদা বালুর ফাঁকে ফাঁকে নীল পানি, যেন দুমড়ানো কাগজের খাঁজে খাঁজে ঢালা রং। মজার ব্যাপার, এটিকে আপনি মরুও বলতে পারবেন না, কেননা প্রতি মৌসুমি বর্ষায় এই অঞ্চলের বালি সিক্ত হয়ে মাটির নিচে অভেদ্য পাথরে আস্তরণকে পরিশ্রুত করে। জায়গায় জায়গায় জমে থাকা পানি হয়ে যায় এক একটি হ্রদ, যাকে বলা হয় লেগুন। টলটলে নীল, সংখ্যায় অগণিত এই লেগুনগুলো মাছের বিশাল অভয়ারণ্য। ইগুয়াজু জলপ্রপাত অনেকের মতে বিশ্বের সবচেয়ে সুন্দর জলপ্রপাত এটি। ইগুয়াজু জলপ্রপাতের নামটি এসেছে সেখানকার আদি অধিবাসী গুয়ারানিদের কাছ থেকে। তাদের ভাষায় এ নামের অর্থ হচ্ছে প্রচুর পানি। বিস্ময়কর ব্যাপার হচ্ছে ইগুয়াজু একটি কিংবা দুইটি জলপ্রপাত নয়, একসাথে প্রায় 250টি ছোট ছোট জলপ্রপাত। আর এই বিশাল সংখ্যক জলপ্রপাতগুলো একত্রে প্রায় 3 কিলোমিটার চওড়া। ব্রাজিল আর্জেন্টিনা জুড়ে এর অবস্থান হলেও ইগুয়াজুর সেরা দর্শন আর্জেন্টিনা অংশ থেকেই। রাজধানী বুয়েস এয়ারেস থেকে 90 মিনিটের ফ্লাইটে পুয়ের্তো ইগুয়াজুতে নেমেই যাওয়া যাবে 1984 সালে ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যে। অপূর্ব এই জলপ্রপাতের সৌন্দর্য দ্বিগুণ করবার আয়োজন করতে সেখানে আপনার জন্য রয়েছে টাওকান, ম্যাকাও, জাগুয়ারের মতো সব লাতিন প্রাণী গৌরব। সেখানে কাছ থেকে রংধনুর রং আর স্বর্গীয় পানির ছোঁয়া পেতে নৌকা বিহারেরও সুযোগ রয়েছে পর্যটকদের জন্য। বলিভিয়ার সালার ডি ইউনির বিখ্যাত লবণভূমি, প্রাগৈতিহাসিক হ্রদসমূহের বিস্ময়কর বিবর্তনের ফল এই বিস্তীর্ণ লবণভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 ফুট উঁচুতে অবস্থিত এটি। বিশ্বের সব থেকে বড় এই লবণভূমি আয়তনে 10,500 বর্গ কিলোমিটার। বলিভিয়ার দক্ষিণ পশ্চিমের পতোসি প্রদেশের দানিয়েল কাম্পোস অঞ্চলে অবস্থিত সালার ডি ইউনি। বর্ষার সময় আশেপাশের হ্রদগুলো থেকে পানি প্রবাহিত হওয়ার ফলে এই লবণভূমিটি প্লাবিত হয়। সে সময় প্রায় 20 ইঞ্চি পরিমাণ জলের একটি পাতলা স্তর সালার ডি ইউনিকে রূপান্তরিত করে চমৎকার বিশাল আকৃতির এক প্রাকৃতিক আয়নায়। তখন হাঁটতে হাঁটতে মনেই হতে পারে আকাশ যেন মিশেছে মাটির সাথে। এখানকার জীববৈচিত্র্য অসাধারণ এবং মনোমুগ্ধকর। গোলাপি ফ্লেমিঙ্গো সহ প্রায় 80 প্রজাতির পাখি, কালপেও, বলিভিয়ান ভিচ কাঁচা, আন্দীয় হিলস্টার, ভিকুয়াস ছাড়াও আরও বহু বিচিত্র প্রাণীর আবাসস্থল সালার ডি ইউনি। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান জানাতে ভুলবেন না। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা facebook.com/bangladeshtelevision-btv, এছাড়া ইউটিউবে লগ ইন করুন এই ঠিকানায় youtube.com/bangladeshtelevision-btv। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্বকে জানুন, এ সপ্তাহের বিশ্বের সাথেই থাকুন।